আগামী 11 থেকে 15 ডিসেম্বর অ্যান্টেলিয়া তুর্কিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বিশ্ব চেস বক্সিং প্রতিযোগিতা। এই চেস বক্সিং প্রতিযোগিতায় আমাদের ভারতীয় দলে মোট 15 সদস্য দল আজকে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর আমাদের আজ এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সৌভাগ্যক্রমে আমরা তিনজন খেলোয়াড় এবং আমি অফিসিয়াল হিসেবে সুযোগ পেয়েছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে। আমরা আজকে দিল্লিতে যাচ্ছি এবং আগামীকালকে ভারতীয় দলে যোগদান দেব। সেখানে দুদিনের কড়া অনুশীলন চলবে এবং পরবর্তী সময়ে আমরা 9 তারিখ রাত্রিবেলা বিমান চড়ে আগামী 11 তারিখেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। কীরকম আশাবাদী এবার এসো? আমাদের চেস বক্সাররা যারা রয়েছেন ভারতীয় দলের শ্রেষ্ঠ চেস বক্সার ত্রিপুরা রাজ্যের হয়ে যারা যাচ্ছে, তারা নিজ নিজ ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করেছে জাতীয় স্তরে এবং আরও দুইটা আন্তর্জাতিক স্তরেও। আমরা আশাবাদী এবছরও তারা আশানুরূপ ফল করতে পারবে। আমাদের ত্রিপুরা রাজ্যের বলতে গেলে আমাদের একটি এটা আনন্দের সংবাদ ত্রিপুরা রাজ্যের জন্যে, যে আজ আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের চেস বক্সিং যে ইউনিট আছে সেই চেস বক্সিং ত্রিপুরার পক্ষ থেকে আমাদের যে আন্তর্জাতিক যে চেস বক্সিং কম্পিটিশন হচ্ছে তুর্কিতে আগামী 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর অবধি চলবে এই প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা চেস বক্সিং। তো আমাদের ইন্ডিয়া থেকে একটা টিম যাচ্ছে আর সেই ইন্ডিয়া টিমের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও আমাদের চেস বক্সিংয়ের 3 জন খেলোয়াড়ের নাম সিদ্ধান্ত হয়েছে। তারাও যাবে, আমার সাথে বসে আছে, ওরাও যাচ্ছে ভারতীয় টিমের পক্ষ থেকে তুর্কিতে। তো আমি আজকের এই শুভ দিনে, এই আনন্দ দিনে আমার পূর্ণ আশীর্বাদ এবং পূর্ণ আমি আশাবাদী যে আমার এই ক্ষুদে খেলোয়াড়রা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কৃতি সন্তানরা এই রাজ্যের গৌরব এবং এই রাজ্যের একটি বিশেষ রাজ্য হিসাবে ভারতবর্ষে একটা পরিচিতি নিয়ে আসবে।